শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক বিমান যোগাযোগের হাব হবে বাংলাদেশ। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন, এরই মধ্যে বিশ্বের বড় বড় এয়ারলাইন্সগুলো যোগাযোগ শুরু করেছে। যাত্রী সেবা নিশ্চিতে আধুনিক প্রযুক্তির সব ছোঁয়ায় থাকছে থার্ড টার্মিনালে। সাইদুল ইসলামের দুই পর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোর মতো সর্বাধুনিক সেবা নিশ্চিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দিনরাত কাজ করছে কয়েক হাজার কর্মী, কাজও এখন শেষ পর্যায়ে। 5,42,000 বর্গমিটারের অ্যাপ্রনে একসঙ্গে রাখা যাবে 37টি উড়োজাহাজ, থাকছে 1,500 গাড়ি পার্কিং সুবিধা, এছাড়াও থাকছে 115টি চেকিং কাউন্টার, প্রথম পর্যায়ে 12টি বোর্ডিং ব্রিজ আর 64টি ইমিগ্রেশন কাউন্টার। সুপারফাস্ট চেক ইন, ইমিগ্রেশন কাউন্টার কিংবা বোর্ডিং ব্রিজ সবই অত্যাধুনিক। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন, এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় এয়ারলাইন্সগুলো বন্দর ব্যবহারের আগ্রহের কথা জানিয়েছে। প্রচুর এয়ারলাইন্স নতুন করে বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করছে। বিমানবন্দরটা হয়ে গেলে পরে এটার অপারেশন মেনটেন্যান্স জাপান কিছু সংস্থা, তারা একটা স্পেশাল পারপাস কোম্পানি খুলে তার মাধ্যমে এটা অপারেট হবে। আশা করছি এখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মান অনেক বেশি উন্নত হবে এবং আমরা ক্যাপাসিটি, এয়ারপোর্টের ক্যাপাসিটি অনেক বেড়ে যাচ্ছে। যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে গ্রাউন্ড ব্যবস্থাপনায়ও পরিবর্তন আসবে। এক্ষেত্রে বিমানের পাশাপাশি জাপানের একটি কোম্পানিকে কাজ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদের বন্ধু উত্তম রাষ্ট্র জাপানের সংস্থা আসতেছে, তাদেরকে কিভাবে এখানে ইন্টিগ্রেট করা যায় এটাই আমাদের এখন নেক্সট চ্যালেঞ্জ হবে। এবং যে ইকুইপমেন্টগুলো বসানো হচ্ছে এবং আমাদের স্টেক হোল্ডার যারা কাজ করে, এখানে একটা বিমানবন্দরে তো অনেক সংস্থা কাজ করে, এদেরকে ইন্টিগ্রেট করতে হয় সিস্টেমের সাথে। এই প্রক্রিয়াটা আমাদের প্রায় 6 মাস থেকে প্রায় 1 বছরের মতো লাগবে এবং এটা করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের একজন এই যাত্রী, সম্মানিত যাত্রী এখানে পুরোপুরি এই নতুন নবনির্মিত টার্মিনালের পুরো সুবিধা ব্যবহার করতে পারবে। দুটি সংস্থা দায়িত্ব পালন করলে প্রতিযোগিতার মাধ্যমে সর্বোচ্চ সেবা মিলবে বলেও জানান ব্যবিচক চেয়ারম্যান। সিভিল এভিয়েশন সেক্টরে একটা বিশাল পরিবর্তন আসছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।